মধ্যটুকলি ঘোষপাড়ার শিব ও কালী মন্দিরের বাৎসরিক কালী পূজা ও উৎসবকে কেন্দ্র করে তিন দিন ব্যাপী এক বিরাট মেলা চলছে। বৃহস্পতিবার এই উৎসব ও মেলার উদ্বোধন করেন নাগিছড়াস্থিত কাঠিয়া বাবা আশ্রমের মহন্ত সদানন্দ দাস মহারাজ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পাল, এছাড়া ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার, ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অজয় কুমার দাস প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্কুলে গিয়ে পড়তে হয়, আর সেই শিক্ষার মধ্যে স্বাস্থ্যসম্মত শিক্ষা নেই, শুধু বস্তুবাদ শিক্ষা, আদর্শ শিক্ষা যেটা আমি ছোট্ট করব যে বিদ্যাসাগরের যে বর্ণ পরিচয় সেইটা পর্যন্ত ঠিক মতো পড়ানো হয়। সেই জন্যে বিদ্যাসাগরের যে বর্ণ পরিচয় আমি বলবো এইটা গীতা সমাজের যে বর্ণ পরিচয় সেটা আমি সরকারের কাছে অনুরোধ করবো যেন তারা এটা আমার পুনরায় চালু করে, না হলে শিক্ষা পরিপূর্ণ রূপ পাবে না। এই নির্দেশ শিক্ষা আমাদের ভারতবর্ষকে পঙ্গু করে দিচ্ছে দিন প্রতিদিন। তারা নিজেরা শিক্ষিত নিজেদেরকে বললেও তারা শেষকার আমাদের ভারতবর্ষে এসে আমাদের সনাতন ধর্মের শিক্ষা তারা গ্রহণ করে নিচ্ছে শিক্ষিত হওয়ার জন্য, আর আমরা ভারতবাসীরা সেই শিক্ষাকে তুচ্ছ করে বিদেশের মিডিয়া বিদেশের শিক্ষা গ্রহণ করছি। ব্যুরো রিপোর্ট, হলাবুল।